মনে করো রাতে তোমার ছোট ভাই কিংবা তোমার ছোট বোনের কিংবা তোমার নিজের অথবা মা বাবার কারো পাতলা পায়খানা শুরু হইছে। যখন রাতে তোমার বোনের পাতলা পায়খানা শুরু হইলো, বমি শুরু হইলো, আমার কাছে স্যালাইন নাই বা দোকান বন্ধ, এখন আমি নিজে স্যালাইন তৈরি করব। এখন আমরা দেখব আমরা আমাদের বাড়িতে কিভাবে স্যালাইন তৈরি করতে পারি, ঠিক আছে? হ্যাঁ জান্নাতি, তুমি বলো তো কিভাবে আমরা স্যালাইন বানাতে পারি। প্রথমে আমরা হাফ লিটার পানি নিয়ে নেব, তারপর এর মধ্যে আমরা এক মুঠো চিনি দিয়ে আর এক চিমটি নুন দিয়ে তা মিক্স করে। হ্যাঁ ভেরি গুড, খুব ফাইন। সবাই জান্নাতির জন্য একটা হাততালি দাও। হ্যাঁ তুমি বলো। হ্যাঁ ভেরি গুড, সবাই ওর জন্য একটা হাততালি দাও। একজন বলো কিভাবে আমরা স্যালাইন বানাইতে পারি। প্রথমে এক মুঠো চিনি নিব, এরপরে এক চিমটি লবণ নিয়ে পরিষ্কার চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে। এই তো ভেরি গুড, সবাই ওর জন্য একটা হাততালি দাও। এখন আমরা দেখব আমরা আমাদের বাড়িতে কিভাবে স্যালাইন তৈরি করতে পারি, ঠিক আছে? স্যালাইন তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে? প্রথমে পানি, পানি কতটুক লাগবে? হাফ লিটার। দেখি চিনি প্রথমে লাগবে, লবণ কি লাগবে? এক চিমটি লবণ। আমি এখানে কি এক গ্লাস পানি, ঠিক আছে? প্রথমে আমি এখানে এক গ্লাস পানি ঢেলে দিলাম। নিতে হবে হাফ লিটার, তাহলে আমি এক গ্লাস পানি প্রথমে ঢেলে দিলাম, তারপর এখানে কি আরেক গ্লাস পানি ঢাললাম, তাহলে কতটুক হলো? আধা লিটার, দুই গ্লাস বা হাফ লিটার। আমরা কি এরপর কি করব? এর মধ্যে দিব প্রথমে গুড়, তোমার এর মধ্যে এভাবে মোট করে গুড়টা নিবে, ঠিক আছে? তারপর ফেলে দিবে, ফেলে দেওয়ার পর তোমার হাতে অবশিষ্ট যা থাকবে তা তুমি এই মগের মধ্যে দিয়ে দিবে, ঠিক আছে? হ্যাঁ সম্পূর্ণ অংশটাই এখানে দিয়ে দিবে। তারপর কি করবে, এই যে আমাদের হাতের যে দুইটা এ যে, ঠিক আছে, এভাবে এভাবে ধরবা, কিভাবে বললাম? এভাবে, ঠিক আছে? সবাই একটু দেখাও কিভাবে, এভাবে আমরা লবণ লই না হাত দিয়ে, ঠিক এভাবে লবণটা নিবে, নিয়ে এভাবে এই যে এভাবে, মানে তোমার হাতে যা থাকবো একটু নাড়া দিবা, তোমার হাতের ভিতরে আঙ্গুলের মধ্যে যা থাকবে তাই এই যে আমরা স্যালাইনটা বানাবো এখানে দিয়ে দিব, ঠিক আছে? তারপর একটা পরিষ্কার চামচ নিতে হবে। কীরকমের পরিষ্কার একটা চামচ দিয়ে কী করবো আমরা এই স্যালাইনটাকে নেড়ে দিব, ঠিক আছে? কারণ এখানে আমি কী কী মিক্স করেছি, চিনি আর লবণ, এটা কি গলতে হবে না? আচ্ছা এটাকে আমরা একটু শত জানাতে আসো, একটু নাড়া দাও। স্যালাইনটা ভালোভাবে মিক্সড করতে হবে, ঠিক আছে? চিনিটাকে কি করতে হবে, ভালো করে মিক্সড করতে হবে। মিক্স হয়েছে, থ্যাংক ইউ, ভেরি গুড জান্নাতিকে, ধন্যবাদ, জায়গা যাও। এখন